ধনে ধন্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা। ওশি স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। 15ই আগস্ট স্বাধীনতা দিবসের উদযাপন করা হয়। 1947 সালে এই দিনটি ভারতের যুক্তরাজ্য থেকে স্বাধীন হয়েছিল। 1947 সালে এই দিনটি ভারতের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই দিনটির জন্য যারা সংগ্রাম করেছিল সেই সব স্বাধীনতা সংগ্রামীরা হলো নেতাজি সুভাষচন্দ্র বোস, ভগৎ সিং, বিনয় বাদল দীনেশ, এছাড়া মাস্টারদা সূর্য সেন, ক্ষুদিরাম বসু, এছাড়া রয়েছে নানান কবিরও অবদান রয়েছে। আজও সেই স্বাধীনতাকে আমরা সঠিকভাবে রাখতে পারিনি, যারা দেশের জন্য নিজেদেরকে উৎসর্গ করেছে। আজও সেই স্বাধীনতাকে আমরা সঠিকভাবে পেয়েছি। আজও দেশে সেই স্বাধীনতা হারিয়েছে নানান প্রান্তে, স্বাধীনতা হারিয়েছে কত অসম্মানিত হয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, যে বিশ্বে দরবারে তার স্থান ছিল প্রথম, সেও আজ এই স্বাধীনতার স্বাধীন দেশে অপমানিত হয়েছে। সুকান্ত, কাজী নজরুল ইসলাম প্রত্যেকেই তাদের কবিতার মাধ্যমে স্বাধীনতার সংগ্রামে এগিয়ে চলেছে। রাজা রামমোহন, বিদ্যাসাগর বিধবা বিবাহ আইন প্রথা তুলে দিয়েছে, বিধবারা নতুন করে বাঁচতে শিখেছে, কিন্তু বর্তমান যুগে নারীরা অনেক পেছনে রয়েছে। সমাজে আজও নারীদেরকে অবহেলিত হতে হচ্ছে। স্বাধীনতা কি সত্যি এসেছে? স্বাধীনতা কি আমরা পেয়েছি? প্রত্যেকে আমরা স্বাধীন দেশে বসবাস করছি, যারা দিন রাত লড়াই করে আমাদের দেশকে স্বাধীন করে এনেছে, সেই স্বাধীনতা আজ হারিয়ে গেছে। স্বাধীনতা স্বাধীনতা করছে ভারতবাসী, সত্যিকে আমরা সব স্বাধীন হয়ে আছি। কাল 15ই আগস্ট স্বাধীনতা দিবসের দিন সেই সব স্বাধীনতার জন্য যারা লড়াই করেছিলেন, দিন রাত আমাদের জন্য নিজেদের প্রাণকে উৎসর্গ করেছেন, সেই সব স্বাধীনতা সংগ্রামীদের প্রতি রইল আমার শত কোটি প্রণাম। জয় হিন্দ।